আমি ভবানি বলছি, আবার তোমাদের সাথে দেখা হলো আজকের অনলাইন ক্লাসে। ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে তোমাদের আমি ইভলিউশন পড়াবো। জননটা শেষ হয়ে গেছে, বংশগতিও পড়িয়ে দিয়েছি তোমাদেরকে। আজকে ইভলিউশন পড়াবো। ইভলিউশনের মানে হচ্ছে অভিব্যক্তি, যার মানে হচ্ছে ক্রমবিকাশ। এই ইভলিউশন সম্পর্কে আজকে তোমাদেরকে আমি যতটা পারি আমি বোঝানোর চেষ্টা করছি। হার্বার্ট স্পেন্সার এই বিজ্ঞানী প্রথম ইভলিউশন সম্বন্ধে বলেছিলেন, ইভলিউশনের মানে হচ্ছে ক্রমবিকাশ। এটার যে সংজ্ঞা রয়েছে সেটা বই থেকে তোমরা পড়ে নেবে, যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে খুব ধীর গতিতে জটিল জীবের উৎপত্তি হয় তাকে বলা হয় অভিব্যক্তি। এইখানে সংজ্ঞার মধ্যেই কিন্তু অভিব্যক্তির পুরো প্রক্রিয়াটা লুকিয়ে রয়েছে। কিরকম এটা? এটা হচ্ছে খুব ধারাবাহিক একটা প্রক্রিয়া এবং খুব ধীর গতিতে ঘটে। সাধারণভাবে আমরা কিন্তু এটাকে চোখে দেখতে পারি না, কিন্তু আফটার এ লং টাইম এটা আমাদের কাছে একটা নতুন প্রজাতিকে নিয়ে আসে। খুব ধীর গতিতে এই চেঞ্জটা হতে থাকে। তোমাদের কাছে এটা একটুখানি কঠিন মনে হচ্ছে, আমি খুব সাধারণভাবে যদি তোমাদেরকে বলে বোঝাতে চেষ্টা করি, যে ধরো আগে ছিল যে এককোষী জীব। এই এককোষী জীব যেমন অ্যামিবা, এটা একটা মাত্র কোষ দিয়ে তৈরি। এর সব কিছু সিস্টেম ভীষণ সরল, মানে এর মধ্যে যে পরিপাক ক্রিয়া বা এদের যে খাবার ধরার পদ্ধতি বা খাবার গ্রহণ করার পদ্ধতি বা এদের চলনের গমনের যে পদ্ধতি সবগুলো ভীষণ সরল। অল্প অল্প করে আমরা কিন্তু একটা কোষের সমস্ত কিছু জানলেই আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু তারপরে যখন বহুকোষী জীব তৈরি হলো, আস্তে আস্তে তৈরি হতে হতে তৈরি হলো তোমার উভচর, সরীসৃপ, তার থেকে পাখি, স্তন্যপায়ী। স্তন্যপায়ীদের মধ্যে মানুষ হচ্ছে সব থেকে উন্নত। এই মানুষরা একদম উন্নত প্রজাতি, কিন্তু এই মানুষদের দেখো একটা শরীরে কিন্তু একটা কোষ নেই, অনেক কোষ রয়েছে। কোষগুলো মিলে কলা তৈরি হয়েছে, কলাগুলো নিয়ে অঙ্গ তৈরি হয়েছে, অঙ্গগুলো মিলে তৈরি হয়েছে তন্ত্র। তাহলে এই সবগুলো আমাদেরকে যখন জানতে হয়, একটা জটিল প্রক্রিয়া। একটা মানুষের শরীর মানে, মানুষের দেহ মানে হচ্ছে একটা পুরো জটিল প্রক্রিয়া, সে গঠনই বলো আর ক্রিয়াই বলো সবগুলো মিলে। এবার এখানে যেটা পৃথিবীর যে উৎপত্তি, তোমরা জানো যে ভূগোলে কিছুটা পড়েছো যে পৃথিবী প্রথমে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, সেখান থেকে আস্তে আস্তে তাপ বিকিরণ করতে করতে পৃথিবী আস্তে আস্তে একটা ওপরে একটা স্বর মতন পড়ে, স্বর আস্তরণ পড়েছে। যেমন আমরা দুধকে ঠান্ডা করলে দুধের উপরে একটা স্বর পড়ে। আস্তে আস্তে পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছে। প্রায় 300 কোটি বছর আগে জীবের উৎপত্তি হয়েছে, এবং প্রথম জীব উৎপত্তি হয়েছিল সমুদ্রের জলে। এটা কিন্তু ভীষণভাবে শর্ট কোশ্চেনে আসে যে প্রথম জীব কোথায় উৎপত্তি লাভ করেছিল। সমুদ্রের জলে প্রথম উৎপত্তি লাভ করেছিল। এখানে প্রথমে কতগুলো সরল যৌগ তৈরি হয়েছিল, সরল যৌগের পর সেগুলো কতগুলো জৈব যৌগ, জটিল জৈব যৌগ তৈরি করে। কিভাবে ওগুলো তৈরি হয়েছিল? মনে করা হয় বৈদ্যুতিক শক্তির প্রভাবে, মহাজাগতিক বিকরণের জন্য এবং অতিবেগুনি রশ্মির প্রভাবে সেগুলো আস্তে আস্তে জটিল জৈব যৌগ তৈরি হয়। আমি তোমাদেরকে একটা চার্ট তোমরা দেখে নেবে, সেই চার্টের মাধ্যমে আমি তোমাদেরকে চার্ট দেখিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই চার্টের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি যে প্রথমে কোন কোন যৌগগুলো তৈরি হয়েছে। প্রথমে যে জৈব যৌগগুলো তৈরি হয়েছে তার মধ্যে রয়েছে হাইড্রোকার্বন। এটা তোমাদের বইতেও আছে, তোমরা বইতে দেখে নেবে হাইড্রোকার্বনের মধ্যে কোনগুলো তৈরি হয়েছে। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। তারপরে তৈরি হয়েছে কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ। এর মধ্যে রয়েছে হচ্ছে কিটোন, অ্যালডিহাইড, এই ধরনের যৌগগুলো। তারপরে তৈরি হয়েছে শর্করা। এই শর্করার মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো আমরা তোমরা নাইনেও তোমরা পড়েছ, খাদ্যের উপাদানের মধ্যে আমরা পড়েছি।
শর্করা, বিভিন্ন ধরনের শর্করা, এগুলো শর্করার মধ্যেই পড়ে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। তারপরে তৈরি হলো স্নেহ পদার্থ। স্নেহ পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, এগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে ফ্যাট তৈরি করলো, ফ্যাট বা স্নেহ পদার্থ। তারপরে তৈরি হলো অ্যামাইনো অ্যাসিড। এরপরে যে এই যে জৈব যৌগ, এতক্ষণ আমি যাদের নামগুলো বললাম, এই যে হাইড্রোকার্বন, কার্বনের অক্সি হাইড্রোক্সি যৌগ, শর্করা, স্নেহ পদার্থ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো আস্তে আস্তে সবগুলো মিশে জৈব যৌগের মিশ্রণ তৈরি করলো। জৈব যৌগের মিশ্রণ মানে হচ্ছে, এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে গরম তরল স্যুপ। এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় বর্ণনা করতে দেয়, টিকাতে আসে যে গরম তরল স্যুপ কি। স্যুপ প্রত্যেকেই বাড়িতে খেয়েছো, সবাই খেয়েছো, স্যুপ সম্পর্কে সবারই একটা আইডিয়া আছে। স্যুপ তরল একটা খাদ্য, তার মধ্যে বিভিন্ন ধরনের, আমরা যে ধরনের স্যুপ খেতে পছন্দ করি, কর্ন, কখনো চিকেনের টুকরো, তোমার ডিমের টুকরো, এগুলো মেশানো থাকে। পৃথিবীতে যে গরম তরল স্যুপটা তৈরি হলো, সেটা হচ্ছে সমুদ্রের জলের মধ্যে এই যে জৈব যৌগগুলো, যেমন তোমার হাইড্রোকার্বন, স্নেহ পদার্থ, শর্করা, এই সমস্ত যৌগগুলো মিলে তৈরি করলো গরম তরল স্যুপ। এরপরে যেটা উৎপত্তি হলো, সেটা হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগ বলতে কোনগুলো হলো? নিউক্লিওসাইট আর নিউক্লিওটাইড। এই নিউক্লিওসাইট আর নিউক্লিওটাইড কোথায় পড়েছো তোমরা একটু ভালো করে মনে করো? এটা তোমরা কোষ বিভাজনের মধ্যে পড়েছো, ক্রোমোজোমের ক্ষেত্রে পড়েছো। যেটা ক্রোমোজোম হচ্ছে আমাদের প্রত্যেকটা নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম পাওয়া যায়, ক্রোমোজোম যেটা বংশগতির ধারক এবং বাহক বলা হয়। এখানে জটিল যে যৌগগুলো তৈরি হলো, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইট, এরপরে যেটা তৈরি হলো সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে মনে করেন বিজ্ঞানীরা যে আরএনএ প্রথম তৈরি হয়েছিল, তারপরে ডিএনএ তৈরি হয়েছিল। আরএনএ মানে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, তারপরে ডিএনএ তৈরি হয়েছিল। এই আরএনএ আর ডিএনএ কিসে পাওয়া যায় মনে পড়ছে? এটা ক্রোমোজোমের মধ্যে পাওয়া যায়। এই নিউক্লিক অ্যাসিড থেকে তারপরে তৈরি হলো প্রোটোসেল, যেটা বলা হয় আদি কোষ, যেটা প্রথম কোষ, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট যেটাকে বলা হয়। ওপারিন বলেছিলেন যে সমুদ্রের জলের মধ্যে প্রোটিনগুলো একটা জায়গায় জড়ো হয়ে কোলাইড জাতীয় এক ধরনের পদার্থ তৈরি করছে, যেটাকে বলা হয় কোয়াসার্ভেট। কোয়াসার্ভেট, এই কোয়াসার্ভেট কি, এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটা ওপারিন বলেছিলেন। এবং ফক্স বললে যে না, মাইক্রোস্ফিয়ার, তিনি প্রথম আনলেন মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার কি? একটা অর্ধভেদ্য পর্দা বেষ্টিত একটা প্রোটিনের গঠন, এটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তাহলে ওপারিন বললেন কোয়াসার্ভেট, ফক্স বললেন মাইক্রোস্ফিয়ার। এখান থেকে পরবর্তীকালে বলা হলো যে কোয়াসার্ভেট আর মাইক্রোস্ফিয়ার যখন এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়, তখন তৈরি হয় প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। এটা হচ্ছে উৎপত্তি। এবার তোমাদেরকে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টি এবং কিভাবে স্তন্যপায়ী প্রাণীদের উৎপত্তি হল। পৃথিবীর সৃষ্টি যখন হয়েছিল, তারপরে 300 কোটি বছর আগে প্রথম জীবনের উৎপত্তি ঘটে। এই জীবনের উৎপত্তির ক্ষেত্রে, এটা তোমরা বইতেও পেয়ে যাবে, এবং আমি আমার পাশে আমি একটা একে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এখানে, দেখে দেখে তোমরা যাতে এটা বুঝতে পারো। পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল 300 কোটি বছর আগে, এবং এটার উৎপত্তি ঘটেছিল সমুদ্রের মধ্যে। তারপরে প্রথম উৎপত্তি ঘটে এককোষী জীবে। এককোষী জীবের থেকে উৎপত্তি ঘটল শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া।
এই যে শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, এরা কি করলো, শালক সংশ্লেষ করতে পারে, এরা আস্তে আস্তে অক্সিজেন তৈরি করতে শুরু করলো পরিবেশে। পরিবেশের মধ্যে অক্সিজেন শুরু হলো, অক্সিজেন উৎপন্ন হওয়া শুরু হলো। কারণ আমরা জানি যে একমাত্র সবুজ উদ্ভিদ পারে হচ্ছে শালক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করতে। তো আমরা যে শ্বাসকার্য চালাই সেই অক্সিজেনটা দেয় হচ্ছে সবুজ উদ্ভিদ। তখন এই কাজটা ব্যাকটেরিয়ারা করত, যারা যে সমস্ত ব্যাকটেরিয়ারা শালক সংশ্লেষ করতে পারে। এর থেকে উৎপত্তি হলো বহুকোষী জীব। এই বহুকোষী জীবের থেকে যাদের উৎপত্তি ঘটল, তোমরা আন্দাজ করতে পারো যে কাদের উৎপত্তি ঘটল? মাছের মতো মেরুদণ্ডী প্রাণীদের। তাহলে মাছ কিন্তু অনেক আগে উৎপত্তি ঘটেছে। এরপরে যাদের উৎপত্তি ঘটল, বিভিন্ন ধরনের উদ্ভিদ, তার মধ্যে বিরুৎ আছে, গুল্ম আছে, বৃক্ষ আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্ভিদ যারা এখন আমরা চতুর্দিকে আমরা দেখতে পাই, বিরুৎ, গুল্ম, বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এরপরে উৎপত্তি ঘটল উভচর প্রাণীদের। এতক্ষণ পর্যন্ত কিন্তু প্রাণীরা কিন্তু জলে ছিল, মাছ জলে ছিল। মনে করা হয় যে জলে যখন খাবারের অভাব ঘটতে থাকলো, তখন প্রাণীরা আস্তে আস্তে ডাঙার দিকে যেতে শুরু করলো। এবং যারা জলে আর ডাঙায় দুটো জায়গাতেই চলাফেরা বাস করতে শুরু করলো, তাদেরকেই আমরা উভচর বলি। এবার উভচর প্রাণীদের থেকে আস্তে আস্তে শুরু হলো ডাঙায় ওঠা শুরু হলো। এবং ডাঙায় ওঠা শুরু হওয়ার পর ডাঙায় ওঠা কিছু কিছু প্রাণীদের মধ্যে সরীসৃপ তৈরি হলো, এবং এই সরীসৃপদের থেকে তৈরি হলো পক্ষী এবং স্তন্যপায়ী। অর্থাৎ আমরা দেখছি যে এককোষী জীব, তারপরে আমরা দেখছি যে আস্তে 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 কিভাবে পক্ষী আর স্তন্যপায়ীদের উদ্ভব ঘটেছে। এখানে আমরা দেখব যে ল্যামার্কের মতবাদ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ল্যামার্কের মতবাদ, ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে মুখস্থ করবে ল্যামার্কের মতবাদকে। এটা কিন্তু পরীক্ষায় ল্যামার্কের মতবাদ আর ডারউইনের মতবাদ ভীষণভাবে দেওয়া হয়, এবং এই মতবাদটা তোমাকে পুরোপুরি মুখস্থ করতে হবে। ল্যামার্কের মতবাদে উনি যেটা একটা বই প্রকাশ করলেন সেটা হচ্ছে ফিলোসফি জিওলজিক। তোমাদের মধ্যে যে ভুলটা দেখা যায় সেটা হচ্ছে তোমরা ফিলোসফি জিওলজি কথাটা লিখে কর্তা লেখো না, যার জন্য কিন্তু কাটা যায়। ফিলোসফি জিওলজিক এই বইটা তিনি প্রকাশ করলেন, এবং ল্যামার্কের মতবাদ যেটা, ল্যামার্ক যে তার ওপিনিয়ন, তার যে গুলো প্রকাশ করেছিলেন সেটাকে বলা হয় ল্যামার্কবাদ। এবং এই ল্যামার্কবাদে উনি চারটে জিনিসের কথা বলেছিলেন। প্রথম যেটা, সেটা হচ্ছে যে জীবের ওপর পরিবেশের প্রভাব। জীবের উপর পরিবেশের প্রভাব, উনি বললেন যে কোনো জীব যে পরিবেশে বাস করে, পরিবেশের পরিবর্তন হলে পরে প্রত্যেকটা প্রাণী তার স্বভাব এবং শরীর বা দেহগতভাবে তার পরিবর্তন ঘটবেই যদি পরিবেশে পরিবর্তন ঘটে। যেমন ধরো দেখবে যে আমরা যদি দার্জিলিং বা হিল এরিয়াগুলোতে যাই, তখন আমরা দেখব যে সেখানে কি হয়েছে, মানুষগুলো হাইটে শর্ট, বেটে বেটে টাইপের হয়, তারা চেহারায় বেশ গাট্টা গুট্টা এবং খুব কষ্ট সহিষ্ণু, তারা প্রচুর কাজ করতে পারে, আমাদের মতো সুখী জীবন তাদের নয়। পাহাড়ের ঢালে আমরা প্রত্যেকেই পাহাড়ে গেছি, এবং পাহাড়ের ঢাল বেয়ে ওপর দিকে ওঠা যে কতটা কষ্টকর সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং সঙ্গে যদি জিনিস থাকে তাহলে সেটা নিয়ে ওঠা যে কত কষ্টকর সেটা আমরা খুব ভালোই বুঝতে পারি। কিন্তু ওখানে আমরা দেখব যে পাহাড়ের লোকেরা বেশ ওই ভারী জিনিসপত্র নিয়ে কিন্তু খুব ভালোভাবে ওইভাবে উঠে যাচ্ছে, কারণ তাদের চেহারার যে গঠন সেটা কিন্তু ওইভাবে তৈরি করা হয়েছে। তারপরে তিনি দ্বিতীয় যেটা বলে সেটা হচ্ছে ব্যবহার অব্যবহারের সূত্র। ব্যবহার অব্যবহারের সূত্রতে উনি বললেন যে আমরা যদি কোনো অঙ্গকে ক্রমাগত ব্যবহার করি, তাহলে কিন্তু সেই অঙ্গটা আমাদের সুগঠিত হয়,
এবং আরও ধারালো হয়। অঙ্গ তো কখনো ধারালো হয় না, আমাদের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট যেমন দা বটি এগুলো সমস্ত ধারালো হয়। বাড়িতেও তোমরা দেখবে যে যদি কোনো লোহার জিনিস যেমন ধরো দা বটি এগুলো বা নাইফ যেগুলো আমরা ছুরি দিয়ে কাটি সেগুলো যদি অনেক দিন ফেলে রাখা হয় সেগুলোর কিন্তু ধার কমে যায়, জং পড়ে যায়, ধার কমে যাচ্ছে। কিন্তু যেটা দিয়ে আমরা রোজ কাজ করছি, যে ছুরিটা দিয়ে আমি রোজ কাটছি, সেই ছুরিটা কিন্তু চকচকে থাকছে এবং তার ধারটা থাকছে। তাহলে ল্যামাক বললে যে প্রাণীদের ক্ষেত্র যে অঙ্গটা আমরা বেশি ব্যবহার করি সেই অঙ্গটা সুগঠিত হয় এবং যে অঙ্গটা আমরা ব্যবহার করি না সেটা আমাদের আস্তে আস্তে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়। তোমরা নিজেদের দৈনন্দিন জীবনেও দেখবে যদি তুমি অঙ্ক যদি রোজ প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি কিন্তু অঙ্ক তোমার কাছে খুব সাবলীল হয়ে যাবে। তুমি যদি অঙ্কটাকে ভয় পেয়ে যদি দূরে সরিয়ে রাখো, যে সাবজেক্টটা তোমার ভয় লাগে সেই সাবজেক্টটা যে সাবজেক্টটাকে যদি তুমি দূরে সরিয়ে রাখো, তুমি যদি রোজ ওটাকে প্র্যাকটিস না করো আস্তে আস্তে তোমার কাছে আরো কঠিন হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস যেটা আমরা রোজ প্র্যাকটিস করি যেমন শব্দ ছক এই ধরনের জিনিসগুলো দেখবে রোজ আমি যেটাকে প্র্যাকটিস করছি সেটা আমার কাছে খুব ইজি হয়ে যাচ্ছে, সেটা আরো সুগঠিত হচ্ছে। এবং এরপরে যেটা উনি যেটা বললেন যে আমাদের এই যে পরিবেশ থেকে আমরা যে অর্জিত বৈশিষ্ট্য সেটার বংশানুসরণ ঘটে, অর্থাৎ প্রত্যেকটা জীবের ক্ষেত্রে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটছে। কোন একটি জীব সে তার জীবদ্দশায় যে বৈশিষ্ট্যটা অর্জন করছে সেটা পরবর্তীকালে তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। এটা বলেছেন ল্যামার্ক যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটবে। এবং এরপরে একটা লং টাইম পরে অনেক সময় ধরে এটা চলতে চলতে একটা নতুন প্রজাতির উদ্ভব ঘটবে। তাহলে ল্যামার্কের যে প্রধান যে পয়েন্টগুলো সেটা হচ্ছে যে জীবের ক্ষেত্রে উপর পরিবেশের প্রভাব প্রথম, দ্বিতীয় হচ্ছে ব্যবহার অব্যবহারের সূত্র, তৃতীয় হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, চতুর্থ হচ্ছে নতুন প্রজাতির উদ্ভব। এখানে পরীক্ষায় কিন্তু পুরো ল্যামার্কের মতবাদটাও দেওয়া হয়, আবার আলাদা আলাদা করে প্রশ্ন আসে যে ল্যামার্কবাদ বলতে তুমি কি বোঝো, এই ধরনের প্রশ্ন আসে। ব্যবহার অব্যবহারের সূত্র তুমি ব্যাখ্যা করো এটাও আসে, আবার অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এটাকে ব্যাখ্যা করো এটাও প্রশ্নে আসে। তাহলে এর মধ্যে থেকে তোমাকে বলতে হবে ল্যামার্কের এই যে মতবাদ আমরা কিন্তু আমাদের পরিবেশের মধ্যে কিন্তু তার থেকে আমরা অনেক প্রমাণ পাই। যেমন উনি বলেছিলেন যে জিরাফের উৎপত্তি, ওনার মত অনুযায়ী যে জিরাফের উৎপত্তি কিভাবে ঘটেছিল, জিরাফ গাছের ওপর দিকে কচি পাতা খেতে ভালোবাসে। প্রথম দিকে জিরাফদের হাইট কিন্তু খুব ছোট ছিল, তাদের কিন্তু ওরকম লম্বা গলা ছিল না। এবার ওরা যখন উঁচুর যে কচি পাতা সেগুলো খাওয়ার যখন গলাটাকে টান টান করলো তখন তাদের ক্ষেত্রে কি হলো যে গলাটা লম্বা করতে করতে গলাটা একটু বেড়ে গেল। এই যে বেড়ে যাওয়াটা এটা তার পরবর্তী প্রজন্মের মধ্যে সন্তানদের মধ্যে সঞ্চারিত হলো। তাহলে যে প্রথম যে সন্তানরা জন্মালো তারা একটু লম্বা গলা নিয়ে জন্মালো, তারা আবার তাদের জীবদ্দশায় চেষ্টা করতে থাকলো গলাটাকে লম্বা করে গাছের উঁচু ডালের পাতাগুলো খাওয়ার জন্য, তখন আবার তাদের গলাটা কিছুটা লম্বা হলো, এইটা আবার পরবর্তী সন্তানদের মধ্যে চলে গেল। এইভাবে পরপর এরকম কয়েক প্রজন্ম যাওয়ার পর দেখা গেল যে লম্বা গলার জিরাফের আবির্ভাব ঘটেছে। ল্যামার্কের মতবাদ অনুযায়ী আমরা যে উট পাখি দেখি সেই উট পাখির কিন্তু ডানা আছে, কিন্তু আমরা জানি যে উট পাখি কিন্তু উঠতে পারে না আর উট পাখি কিন্তু খুব জোরে ছুটতে পারে। ল্যামার্কের মতবাদ অনুযায়ী যে উট পাখির চেহারাটা খুব বড় হওয়ার জন্য তারা কিন্তু ডানার ব্যবহারটা ছেড়ে দিয়েছিল, ডানার ব্যবহার তারা করতো না, তার ফলে কিন্তু তারা আর উঠতে পারতো না, কিন্তু ডানাটা তাদের রয়ে গেছে।
এবং উনি বলেছিলেন ওনার মতবাদ অনুযায়ী যে সাপের কিন্তু সরীসৃপদের মতো চারটে পা ছিল এবং অজগরের দেহে এখনো সেই অস্তিত্বটা পাওয়া যায়। কিন্তু কি হয়েছে, সাপ তো আমরা জানি যে ইঁদুর কোথায় থাকে, গর্তের মধ্যে থাকে, এবং সাপকে ওই গর্তের মধ্যে ঢোকার জন্য কি হয়, পুরো গুড়ি সুড়ি মেরে যেতে হয়। তখন কিন্তু হাত তাদের যদি মানে উপাঙ্গগুলো কিন্তু তাদের কাছে একটা বোঝার মতন হয়ে যায়, সে দেহটাকে যত মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবে সে খুব ভালোভাবে ওই সুরঙ্গের মধ্যে ঢুকতে পারবে, অর্থাৎ গর্তের মধ্যে ঢুকতে পারে। এবং সেই জন্য কিন্তু সাপের দেহে কিন্তু আস্তে আস্তে পাগুলো লুপ্ত হয়ে গেছে, আস্তে আস্তে এরা দেখা যায় যে সাপের দেহে কোনো পাই আমরা দেখতে পারি না। এক্সেপশনাল আছে গুই সাপ, যেটাকে আমরা বলা হয় যে পাহাড়ি অঞ্চলে যেগুলো দেখা যায়, এইভাবে রয়েছে। এবার এই ল্যামার্কের মতবাদের ত্রুটি বের করা হয়। ল্যামার্কের মতবাদে আমি তোমাদেরকে জিরাফের যে উৎপত্তি, ল্যামার্কের মতবাদ অনুযায়ী জিরাফের উৎপত্তি আর ডারউইনের মতবাদ অনুযায়ী জিরাফের উৎপত্তি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং এটা পরীক্ষায় অনেক সময় দেয় যে দুজনের মতবাদ অনুযায়ী কিন্তু জিরাফের লম্বা গলা জিরাফের উৎপত্তি কিন্তু আলাদা আলাদাভাবে হয়েছিল। ল্যামার্কের মতবাদে ত্রুটি বের করলে ভাইসম্যান, উনি কি করলেন, উনি বললেন যে ল্যামার্কের মতবাদের মধ্যে অনেক ত্রুটি রয়েছে। উনি সেটা করে দেখালেন, কি করলেন, উনি ইঁদুরদের তিনি লেজ কেটে দিলেন, ইঁদুরের মধ্যে লেজটাকে কেটে দিয়ে উনি এদের মধ্যে প্রজনন করলেন, প্রজনন ঘটালেন। তাহলে কি হবে, ল্যামার্কের মতবাদ অনুযায়ী যদি বাবা মার যেই বাবা মা মানে আই মিন ইঁদুরদের যে ইঁদুরদের মধ্যে জনন ঘটানো হচ্ছে তাদের যদি লেজ না থাকে তাহলে তার সন্তানদেরও লেজ থাকবে না। উনি 35 জনু ধরে লেজ কেটে ইঁদুরদের প্রজনন ঘটালে কিন্তু কোনো সন্তান জন্মালো না যাদের লেজ নেই। উনি বললেন যে এটা কোনো কাজেই লাগছে না। আবার উনি ড্রসোফিলাকে একটা অন্ধকার ঘরে রেখে তাদের মধ্যে প্রজনন ঘটালেন। এরকমভাবে 60 জনু উনি অন্ধকার ঘরে ড্রসোফিলাকে রেখে উনি প্রজনন ঘটালেন কিন্তু কোনো ড্রসোফিলাই জন্মালো না যারা অন্ধ। এর থেকে আমরা ল্যামার্কের মতবাদে কিছু ত্রুটি উনি বললেন যে ত্রুটি রয়েছে। এরপরে রয়েছে ডারউইনের মতবাদ। তোমরা আজকে আমি যতটা তোমাদেরকে বললাম বইটা থেকে তোমরা এগুলো দেখে একটুখানি মিলিয়ে নেবে, এবং যে যেগুলো আমি কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলো খুব ভালোভাবে ওগুলো তৈরি করবে। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে, মতবাদগুলো তো ভীষণভাবে আসে, আর কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটোবায়ন্ট, প্রোটোসেল এগুলো কি, এই ধরনের প্রশ্ন আসে। আশা করি ঘরেই আছো এখনো, আমরা এই বিপজ্জনক সময়টার মধ্যে দিয়ে পাস করছি। আবার তোমাদের সাথে দেখা হবে, আজকের মতো শেষ করছি।